এত বড় সাহস আমার উপর টেক্কা মেরে ফুলতলার হাত ডাকবে মিঠা পুকুরের যোদ্ধার যে হাট আমি গত 30 বছর ধরে দেখে আসছি সে হাট আমার হাত ছাড়া হয়ে যাবে চাচা মিঠা পুকুরের যোদ্ধাকে আপনি অযথায় গুরুত্ব দিচ্ছেন শত্রুকে কখনো ছোট করে দেখা উচিত নয় জাফর শুনেছি যোদ্ধার হাত অনেক লম্বা সেই লম্বা হাতকে খাটো করে দেবার দায়িত্ব আমার আরে মিঠা পুকুরের যোদ্ধা তো দূরের কথা জাফরের লোকদের ফাঁকি দিয়ে একটা মাছি ও ফুলতলার মাটিতে পা রাখতে পারবে না কিরে আপনি নিশ্চিন্ত থাকুন চাচা বেশ কিন্তু প্রতিবারের মতো এবারে ওই 20,000 টাকার মধ্যে হাত ডাকতে হবে এটা আমার জিত 20,000 টাকা শরদ কোথায় যাচ্ছিস হাত ডাকতে যাবি তুই হ্যাঁ যাব তো পাগল ছেলে আরে পাগল পাগল বানাইলে কি না পাগল বানাইলে বন্ধ পাগল বানাইলে ডিং 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 পাগল বানাইলে এই তাড়াতাড়ি আয় না আরে তাড়াতাড়ি আয় 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 না হ্যাঁ ওই যে হচ্ছে পাগল বানাইয়া বন্ধ পাগল বানাই শরৎ ভাই কোথায় যাও আর ডাকতে না তুমি যাবে না হুকুম নেই আমি রয়ে যাচ্ছি কিন্তু আরে যোদ্ধা সাহেব জি হঠাৎ এখানে হ্যাঁ হ্যাঁ ফুলতলার হাট ডাকতে এলাম খুব ভালো খুব ভালো কিন্তু মুশকিল কি জানেন হুকুম নেই কার তালুকদার সাহেবের তোমরা আমাকে ভয় দেখাচ্ছ আপনি মিঠা পুকুরের যোদ্ধার আপনাকে ভয় দেখাবো সে ক্ষমতা কোথায় কই রে তোরা বেশ তবে ফিরেই যাই এইসবের মানে দুঃখিত হাট ডাক শেষ না হওয়া পর্যন্ত আপনাকে আমাদের জিম্মায় থাকতে হবে এই নিয়ে যা আগামী এক বছরের জন্য ফুলতলা হাট ডাক হচ্ছে এবারে সরকারি ডাক 20,000 টাকা 20,000 টাকা 16,000 হ্যাঁ জাফর আলী সরকার ডাকলেন 16,000 টাকা 16,001 16,002 18,000 টাকা ইজ্জত আলী সরকার ডাকলেন 18,000 টাকা 18,001 18,002 20,000 টাকা 20,000 টাকা 20,001 20,002 21,000 টাকা কে বললেন আমি আমি সরল মস্তিষ্ক বিকৃতি ঘটেছে কি বললেন ভেজাল
ভেজালে ভেজাল মিলে পাগল হয়ে গেছে স্যার। ও তো একটা পাগল। আমি পাগল না তো। তবে কি ছাগল? কলিযুগে কত কি যে দেখতে হবে স্যার। যার মা মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করে সেখানে এসে হাট ডাকতে। এই আরে এই বাবা, তা হাট যে ডাকবি টাকা আছে পকেটে? টাকা আছে তো। সরো সাহেব ডাকলেন 21,000। 21,000 বাবা ভেজাল করিস না তো। 21,000 দুই বাবা। একুশ হাজার তিন তিন তিন। বাঁদরের গলায় মুক্তোর মালা। যান সরল সাহেব, টাকা দিয়ে হাত নিয়ে নিন। যাব যা যা হলে। নাও এবার হলো তো। ভেজাল করিস না তো। আমাকে আমাকে ভাবতে দে। আগামী এক বছরের জন্য ফুলতলা হাট ডেকে নিলেন তোর সাহেব। মা আমার না হয় ভুল করেই ফেলেছে, আসলে টাকাটা তো চুরি করেছে। কি বল? বাবা ঠিকই বলেছে, তাতে সাপও মরবে লাঠিও ভাঙবে না। ও টাকা আমি নিয়েছি, আমি শহরকে দিয়েছি। চুপ, ওই পাঙ্গির বাচ্চাকে কোথায় নিয়ে এসো? সাথে আমি না কেউ, যাও বেটা। ওদের উপর কোনো অত্যাচার আমি সহ্য করবো না। তুই আমার মান সম্মান ইচ্ছা ধুলোয় লুকিয়ে দিয়ে। ফুলতলার হাট দেখে আছে। সরল ভাই, সরল ভাই। বাড়ি থেকে 25,000 টাকা চুরি গেছে, সেই টাকা চুরি করেছে এই হরমখোর। না আমি চুরি করিনি তো। চুরি করিস নি? জাফর বাবা চল, সারা তোলে লিখে দেবে চল। কি তোমরা ছেড়ে দাও। কি তোমরা ছেড়ে দাও। আমার একটা কথা শুনবি বাবা? আমি তো সব কথা শুনব বাবা। আজ থেকে আমি আর তোর আবার যাব না। এখন থেকে আমি কাজ করব, টাকা রোজগার করব, তোকে আর চাষে ঘিরে করতে দেবো না মা। আমায় তুই কথা দে বাবা, এই গ্রাম ছেড়ে তুই চলে যাবি দূরে, বহু দূরে। এখানে থাকলে তালুকদারের পক্ষে তোকে মেরে ফেলবে। আমাকে তুই কথা দে বাবা, কথা দে। মা, মা রে, আমি তোকে কথা দিলাম, আমি এই গ্রাম ছেড়ে চলে যাব দূরে, বহু দূরে। মা মা কত
সরলের মা মারা গেছে। শুনেছিস, সরলের মা মারা গেছে। রোশনি, দরজাটা খুলে দিতে পারবি? রোশনি পারে না, এমন কাজ দুনিয়াতে নেই। সরল, আমার মা বলেছে আমাকে গ্রাম ছেড়ে চলে যেতে। আমি এখানে আর থাকব না। কোথায় যাবে তা তো জানি না, শুধু জানি আমাকে যেতে হবে।